আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আমরা পিভটেবল শিখেছি অ্যান্ড পিভটেবলের ইউজেস অনেক, প্রেজেন্টেশন এক্সেলের প্রেজেন্টেশনটাকে সুন্দর করার জন্য পিভটেবলের গুরুত্ব অনেক। সো এটা তো বলে শেষ করা যাবে না। সো এখন আমরা পিভটেবলের আরও গুরুত্বপূর্ণ একটা টুল শিখব, সেটা হচ্ছে পাওয়ার পিভটেবল। ওকে, সো আমি আমার এখানে দেখেন আমার রিবন বাটনে পাওয়ার পিভটেবল নামে কোনো রিবন নাই, বিকজ আমি এটা এখনও ওপেন করি নাই, এখনও চালু করি নাই। আপনাদের দেখাবো কিভাবে চালু করতে হয়। অ্যান্ড তার আগে বলে নিই পাওয়ার পিভটেবলটা কি। হ্যাঁ, পাওয়ার পিভটেবল হচ্ছে, ধরেন আমার এখানে কিছু কাস্টমারের নাম আছে অ্যান্ড কোম্পানির নেম আছে এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার টাম্বার এইগুলো আছে, হাবি যাবি যা যা থাকে আর কি। অ্যান্ড অর্ডার ইনফোতে দেখেন, আমি যদি অর্ডার ইনফোতে যাই, সেম নামে আমার আরও কিছু আছে। ওকে, সো এক্ষেত্রে এখানে প্রত্যেকটা ডাটা একটা ডাটার সাথে আরেকটা ডাটা কানেক্টেড আছে। হ্যাঁ, যেমন দেখেন আলফিকি, আলফিকি নামে যেই আমার একজন কাস্টমার, তার দেখেন কতগুলো অর্ডার নাম্বার আছে, অর্ডার আইডি আছে। অ্যান্ড প্রত্যেকটা অর্ডার আইডি তার নামের সাথে তার এই যতগুলো অ্যাড্রেস আছে, শিপিং অ্যাড্রেস বা যা যা আছে, এগুলো আমরা পরে শিখব, এগুলো অনেকটাই অনেক কিছুর সাথে কানেক্টেড। ওকে, সো এই কানেক্টেড করার জন্য পাওয়ার পিভটেবলটা ইউজ করে। ওকে, সো নাও আমাদের মেইনলি প্রথমেই জানতে হবে যে কিভাবে আমরা পাওয়ার পিভটেবলটা অন করব। একদম ইজি, জাস্ট সেখান থেকে চলে যাবেন ফাইলে। ফাইলে যাওয়ার পরে একদম নিচে চলে যাবেন অপশন। সো অপশনে যাওয়ার পরে দেখেন অনেক হিউজ পরিমাণ এখানে আপনার অপশন রয়েছে, যেগুলো ইউজ করে আমরা এক্সেলকে আরও মোটামুটি ইউজফুল করে ফেলতে পারি। সো এখানে আপনাদের মোটামুটি অনেক টাইম দিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কী অপশন রয়েছে এবং কোনগুলো কী কাজ করে। সো এগুলা, আচ্ছা যেহেতু আমি সেভে আসলাম, এটা একটু আপনাদের দেখিয়ে নেই যে আমরা যদি সেভ অটো রিকভারি করতে চাই, ধরেন অনেকের ইউপিএস নেই, সো তারা যখন কাজ করতে থাকে সেভ করতে মনে থাকে না, দ্যাটস ওয়াই, বিকজ সবগুলো কাজ আবার নতুন করে শুরু করতে হয় যদি কারেন্ট চলে যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে অটো রিকভারি 1 মিনিট করে দিতে পারি। অ্যান্ড দেন ওকে যদি ক্লিক করি, তাহলে আমাদের এটা এখন 1 মিনিট পর পর অটোমেটিক রিকভারি, মানে অটোমেটিক সেভ হয়ে যাবে যদি আমাদের সেভ করতে নাও মনে থাকে। ওকে, সো অপশনে চলে যাই আমরা, এখান থেকে আমরা চলে যাব অ্যাডিনসে, বিকজ এটা হচ্ছে একটা অ্যাডিনস, আলাদা একটা পাওয়ার দিবে আমাদের এক্সেলকে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে চলে আসলাম। অ্যান্ড দেখেন এখানে আমার কিন্তু পাওয়ার পিভটেবলটা নাই। সো পাওয়ার পিভটেবলটা অ্যাড করার জন্য আপনারা অ্যাডিনসে আসার পরে এখান থেকে চলে যাবেন ম্যানেজে, ম্যানেজে আসার পরে আপনারা চলে যাবেন কম অ্যাডিনস। ওকে, কম অ্যাডিনস সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে গো দিবেন। গো দেওয়ার পরে দেখেন এইখানে মাইক্রোসফট পাওয়ার পিভট ফর এক্সেল। ওকে, সো এইটা চেকমার্ক করবেন অ্যান্ড দেন ওকে। চেকমার্ক করার পরে দেখেন চলে আসছে কিন্তু পাওয়ার পিভটেবল। ওকে, পাওয়ার পিভট চলে আসছে, বাট অনেকের আসতে নাও পারে। সো আপনারা কী করবেন, আপনারা জাস্ট একটু কেটে দেন আবার ফাইলটা ওপেন করবেন, তার মানে রিস্টার্ট দিলেন, অ্যান্ড রিস্টার্ট দেওয়ার পরপরই আপনাদের এটা চলে আসবে। সো পাওয়ার পিভটেবলটা অ্যাক্টিভ করতে হয় কীভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদম ইজি। জাস্ট ইনসার্টে চলে যাব, আমার ফাইলে ক্লিক করে ইনসার্টে, দেন পাওয়ার টেবল, ওকে, দেন হচ্ছে নিউ ওয়ার্কশিট, ওকে, ঠিক আছে। দেখেন এখন আমার কিন্তু পিভটেবলটি চলে আসছে, বাট পাওয়ার পিভটেবলটা অ্যাক্টিভ হয়নি। সো পাওয়ার পিভটেবল যেহেতু অ্যাক্টিভ হয়নি, আমরা যদি এখান থেকে নিচে যাই, দেখেন এখানে মোর টেবল দামে অপশন আছে, মানে আমার যেগুলো এখানে অপশন আছে আমি তার থেকে আরও বেশি কিছু রাখতে চাবো। পাওয়ার পিভটেবলের কাজটাই এরকম যে আমি আরও বেশি কিছু রাখতে পারবো। সো আমি যদি এখন মোর টেবিলে ক্লিক করি, দেখেন কি আসে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ পিভটেবল, নো, আমাদের কোনো দরকার নেই নতুন আর একটা পিভটেবলের, আমাদের পাওয়ার পিভটেবলের কাজ করা দরকার। এখানে লেখা কি আছে দেখেন, টু ইউজ মাল্টিপল টেবল ইন ইউর অ্যানালাইস আ নিউ পিভটেবল নিডস টু বি ক্রিয়েটেড ইউজিং দ্য ডাটা মডেল। সো আমাদের ডাটা মডেলটা মেক করা দরকার, দ্যাটস ওয়াই আমরা এটা ক্রিয়েট করবো। আমরা যদি ইয়েস প্রেস করি, দেন আমাদের পাওয়ার পিভটেবলটা অ্যাক্টিভ হবে। ওকে, সো আপনারা পাওয়ার পিভটেবল অ্যাক্টিভ করেন, নেক্সট ভিডিওতে পাওয়ার পিভটেবল নিয়ে কথা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন,
যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।